ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দুটি পা বাদ গেল 18 বছরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 8টা নাগাদ নদিয়ার শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। আহত যুবক শফিকুল শেখের বাড়ি শান্তিপুর পৌরসভার নতুনপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রেল লাইনের ধারে প্লাস্টিক সংগ্রহ করতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী ট্রেনের চাকায় তার পা দুটি পিষ্ট হয়ে বাদ চলে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বাড়িতে ওর মা বাড়ি ছিল না, ওর মা গেছিল, বোনের দিদির অপারেশন হয়েছে, সিজারে বাচ্চা, তাই সেখান থেকে ওর মা ওখানেই ছিল। বাড়ি কোথায় ওর? বাড়ি নতুন পাড়ায়। আচ্ছা, কত বয়স? 18 বছর বয়স। কি কাজ করে? কিছু কাজ করে না, ঘুরে বেড়ায়, ধান টানি কুড়িয়ে করে। একটু লোকের বিয়ে থাকা করেছে? হাত টান আছে, মানে একটু চুরি চামারি মতন করে, ওখানে লোকে মারধর করে। কাজে কি সুইসাইড করতে গেছিল রেলে? বাড়ি থেকে কোনো অশান্তি হয়েছিল? যা বাড়ি থেকে কিছু হয়নি, ওরা পাশে গিয়ে নাকি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।